অবশ্যই তারা চাইবে আমাদেরকে রুখে দিতে, যে অবশ্যই ফার্স্ট ম্যাচের থেকে সেকেন্ড ম্যাচ আরো ডিফিকাল্ট হবে। আমি টিম নিয়ে কনফিডেন্ট, আমি মেয়েদের উপরে আত্মবিশ্বাসী। মিস্টেক তো আসলে খেলার পার্ট। আমার কাছে একটা জিনিস মনে হয় যে আপনি এক টিমের সাথে যখন পরপর দুটা ম্যাচ খেলবেন, সেটা আসলে ফার্স্টের ম্যাচের থেকে সেকেন্ড ম্যাচটা ডিফিকাল্ট হয়। তো সেক্ষেত্রে অবশ্যই যেটা আমাদের হচ্ছে মালয়েশিয়ার সাথেও হয়েছিল, যে প্রথম ম্যাচ উইনিং এর পরে দ্বিতীয় ম্যাচটা ড্র হয়েছিল। অপোনেন্ট আসলে এই জায়গাগুলোতে খুব ভালোভাবে তাদের অবজারভেশন করে রাখে নেক্সট ম্যাচের জন্য। সো আমার মনে হয় যে অবশ্যই তারা চাইবে আমাদেরকে রুখে দিতে, বাট সেইমভাবে আমাদেরও ইয়ে আছে যে আমাদের গত ম্যাচের যে মিস্টেকগুলো ছিল সেগুলোকে ওভারকাম করে নেক্সট ম্যাচটা ভালো করার। প্রথম ম্যাচটার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা তো হলো, বাট সেকেন্ড ম্যাচটা আমার মনে হয় যে অবশ্যই ফার্স্ট ম্যাচের থেকে সেকেন্ড ম্যাচ আরও ডিফিকাল্ট হবে, কারণ তারা আরও প্রিপেয়ার হয়ে নামবে। এবং যেহেতু ফার্স্ট ম্যাচে তো ওরা দুটো গোল করেছে, তার প্রতি ওদের হয়তো আলাদা একটা কিছু ট্যাকটিক্স হচ্ছে কোচ সেটা ইয়ে করবে। ওভারঅল আমার কাছে, আমি টিম নিয়ে কনফিডেন্ট, আমি মেয়েদের উপরে আত্মবিশ্বাসী। আমরা যদি খেলতে পারি আমাদের স্বাভাবিক খেলা, অবশ্যই জয় নিয়েই। আমি যতটুকু শুনছি গতকালকে আমাদের সিঙ্গাপুর টিমের সাথে একটা ডিনার ছিল, তো ওখানে বেশ ওর সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছিল, যেটা আমি প্রথমে বুঝতে পারি নাই। ও তো একটা গেট টুগেদার ছিল, সেখানে বেশ কথায় কথায় ও বলছিল যে ও ওখানে জার্মানের লিগ খেলে। তখন আমার মনে হলো যে, আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে ও গত ম্যাচ খেলেছে কিনা, ও বলল যে না। তবে আমার মনে হয় যে হয়তো নেক্সট ম্যাচে ওকে নামাবে। এবং আমি আজকে ট্রেনিংয়ে আসার সময় মাসুরাকে বলছিলাম যে ওদের হয়তো একটা ভালো প্লেয়ার আছে, নেক্সট ম্যাচে হয়তো সে খেলতে পারে বা নাও পারে। যদি খেলে আমার মনে হয় যে ও একটু আদার্স প্লেয়ারদের থেকে বেটার। না, এটা এটা নিয়ে সবসময় কাজ করি। আপনার দেখলেন যে আজকে ট্রেনিং এর শেষেও হচ্ছে ক্রসিং ফিনিশিং নিয়ে কাজ করছে, আর মিস্টেক তো আসলে খেলার পার্ট। সো সেখান দিয়ে মেয়েরা ট্রাই করে যে সুযোগটা আসলে কাজে লাগানোর, যদিও আসলে গত ম্যাচে মারিয়ার বেশ একটা খুব ওপেন চান্স মিস হয়েছিল এবং সে নিজেও দুঃখ প্রকাশ করছিল। এটা আসলে আমি লাক বলতে পারি, এবং একটা দিক যে মেয়েরা হচ্ছে সবাই স্কোর করতে পারে। আপনি যদি ডিফেন্স লাইন থেকে দেখেন, ফার্স্ট গোল ডিফেন্স থেকেই আসছে, প্রান্তে গিয়ে গোল করছে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে কি বলবো, গোল তো সবাই করতে পারে। ওই জায়গা থেকে আমার মনে হয় যে একটু ইয়ে আছে, আর গোল মিস হলে তো রেজাল্ট যখন চলে আসে তখন তো আসলে ওই গোল যে মিস হয়েছে সেটা তো আক্ষেপ থাকে না। এটা হচ্ছে আলাদা একটা এনার্জি দেয় মেয়েদের। এবং আমি সবসময়ই একটা জিনিস ইয়ে করি যে তাদের উপস্থিতিটা আমি সবসময় সম্মান করি, কারণ তাদের এই উপস্থিতিটা আমাদেরকে আসলে অনেকটা অনুপ্রাণিত করে। এবং গ্যালারি থেকে যখন সবাই বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে, সেটা তো আসলে একটা আলাদা একটা ভালো লাগে কাজ করে। সো এই একইভাবে নেক্সট ম্যাচের জন্য আমার দর্শকদের প্রতি আহ্বান থাকলো যেন মাঠে এসে সবাই খেলা দেখে। ভালো খেলার বিকল্প নাই, কারণ ফার্স্ট ম্যাচ যেহেতু ভালো করেছি, উইন হয়েছে, এখন তো আপনারাও চাইবেন যাতে আমরা যেন সেকেন্ড ম্যাচ উইন করি। সো অবশ্যই আসলে আমার কাছে মনে হয় যে একটা ম্যাচ যখন উইন হয় তখন যারা মাঠে খেলে তার থেকে বাইরে যারা সাপোর্ট দেয় তারা আসলে বেশি আনন্দিত হয়। সো আমাদের তো ওইটাই আসলে ডিউটি, যে ম্যাচটাকে জিতে বের হয়ে আসে। ডেভেলপ অচেনা প্রতিপক্ষের সাথে খেলতে তো সবসময় সব টিমেরই একটু অসুবিধা হয়। সেদিক দিয়ে ডেভেলপ বলতে গেলে আমি সবসময় বলে আসছি যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার বিকল্প আসলে কিছু নাই। আমি এটা একদমই প্রেফার করি না যে আমি কন্টিনিউয়াসলি 6-7 মাস 1 বছর ধরে ক্যাম্পে আছি বাট আমি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি না। এটা আমি স্পেশালি কিরণ আপার সাথে যখনই দেখা হয়, আপা যখনই মেয়েদের সাথে কথা বলতে আসে, মেয়েরা সবসময় বলে যে ম্যাচ আয়োজন করার। তো ওইটা হলে আসলে হয় মেয়েদের খেলার মান তো অবশ্যই ভালো হয়, যখন শক্তিশালী প্রতিপক্ষের সাথে খেলবে, নিজের অবস্থান সম্পর্কে যখন মেয়েরা বুঝবে তখন তারা নিজেরা নিজেদেরকে বেটার করার আলাদা একটা প্রয়াস জাগে।